দূরের ও কাছের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রাজারহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরিবেশিত গোষ্ঠীভিত্তিক সাহিত্য অনুষ্ঠান সাহিত্য বিচিত্রা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সঞ্জীব পাঠক। বন্ধুরা, আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন সংগঠন প্রতিবেদন, স্বরচিত কবিতা পাঠ, সংক্ষিপ্ত আলোচনা ও নির্বাচিত কবিতা আবৃত্তি, আমাদের সবকটি পরিবেশনা শোনার সাদর আমন্ত্রণ। শুরুতেই সংগঠনের গতি অগ্রগতির প্রতিবেদন পাঠ করে শোনাবেন পলাশ চক্রবর্তী, সভাপতি রাজারহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ। সাহিত্য চর্চার মাধ্যমে সুন্দরের বিকাশের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় স্থানীয় সৃষ্টিশীল কিছু তরুণের একনিষ্ঠ প্রচেষ্টায় গত 2/1/2009 খ্রিস্টাব্দে রাজারহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনের সদস্যরা সাহিত্য চর্চার মাধ্যমে আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন, ফলে এর পরিচিতি, যশ, খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র। চর্চার গতি অব্যাহত থাকলে এবং সেই সাথে সরকারি বেসরকারি গণমাধ্যমে প্রচার ও প্রচারণার সুযোগ পেলে সংগঠনটির মান আরও সমুন্নত হবে বলে সচেতন বোদ্ধামহল মনে করেন। এতক্ষণ প্রতিবেদন শুনলেন, শোনালেন পলাশ চক্রবর্তী। এবারে স্বরচিত স্বপ্ন সেতু পদ্মা ও জাতির পিতা শিরোনামে কবিতা শোনাবেন কবি প্রদীপ কুমার রায়। স্বপ্ন সেতু পদ্মা, বাংলাদেশের বড় অবকাঠাময়ে তৈরি এ সেতু পদ্মা নবসৃষ্টির হাওয়া, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ জাতির এ বড় পাওয়া। দ্বিতল এই সেতুর এক অংশ মুন্সীগঞ্জের মাওয়া, অপর অংশ শরীয়তপুরের জাজিরায় যাওয়া। একই সঙ্গে রেল ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে আঁকা। নির্মাণে মোট ব্যয় 30,193 কোটি টাকা। নীতিগত সিদ্ধান্ত প্রকল্প নিতে চলে যায় 8 বছর, অর্থায়ন জটিলতায় কেটে যায় আরও 5 বছর। অনেক কষ্টের পর এলো সফলতা, জাতির ভাগ্যাকাশে উন্মোচিত হল নবদিগন্তের বারতা। জাতির পিতা, মোরা মন মতানো সুরে গাইব তার গান, শত জনম বেঁচে থেকে রাখব যে তার মান। কে বলেছে মহান যিনি গেছেন ওপারে, না, তিনি আছেন আমাদের হৃদয়ের গভীরে। কোটি কোটি জাতির বক্ষে জুগিয়েছেন চেতনা, বাস্তবায়ন করেছেন যিনি, তিনি তার রত্নকন্যা জননেত্রী শেখ হাসিনা। স্তরে স্তরে স্বপ্ন পূরণে রেখেছিলেন হাতের ছোঁয়া, প্রয়োগে সফল হচ্ছে যা ছিল জাতির স্বপ্ন আশা জাগানিয়া। এ আমার অন্তরের অন্তঃস্থলের বঙ্গপিতা, কি গান গাইব আর, তিনি মোদের জাতির পিতা। এতক্ষণ প্রদীপ কুমার রায়ের কণ্ঠে তার লেখা স্বপ্ন সেতু পদ্মা ও জাতির পিতা কবিতা দুটি শুনলেন। এবার কবি মুকুলচন্দ্র রায় তার স্বরচিত ছন্দপতন শিরোনামে কবিতাটি পাঠ করে শোনাবেন। অন্তমিলের যন্ত্রণাতে মরছে এখন কবি, গাদায় গাদায় গদ্য লিখে সাজছে সবাই কবি। গন্ধ ছাড়া যেমন ফুল, ছন্দ ছাড়া কবি, দৃষ্টিহীনদের সৃষ্টি দেখার অবোধ শিশুর দাবি। কি যে এখন হতশ্রী সব লিখছে সবাই কবিতা, ছন্দ ছাড়া বর্ণমালায় আঁকছে তার ছবিটা। মুন্ডহীনদের কাণ্ড দেখে দ্বন্দ্ব লাগে অন্তরে, সত্য সাধন ব্যর্থ হল ভুল জপা সব মন্তরে। থাকতো যদি কবিগুরু কোথায় আজকে করত শুরু, ভাবত বসে মধু নজরুল কৃতকর্ম সব ছিল ভুল। সত্যেন বাবু হতেন কাবু দেখে কবির ভাবনা, ঈশ্বর গুপ্ত জীবনানন্দের হত ভীষণ যন্ত্রণা। মুক্ত কলম পেয়েছ কবি লিখছ মনের দাহে, যুক্ত করো সুপ্ত ধারা ছন্দ পতন নহে। এতক্ষণ কবি মুকুলচন্দ্র রায়ের কণ্ঠে তার লেখা ছন্দপতন কবিতাটি শুনলেন। রবীন্দ্র নজরুল বাংলা সাহিত্যের অনন্য দুই দিকপাল, তাদের চিন্তা চেতনা সমাজে ছড়িয়েছে
দীপ্ত আলোশিকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথের ছোট গল্পে নারী এবং নজরুল সাহিত্যে মানবিকতা বিষয়ে আলোচনা করছেন সাহিত্যিক অনুবাদক পঙ্কজ চক্রবর্তী। রবীন্দ্রনাথের ছোট গল্পে নারী, বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ছোট গল্পে নারী অনন্য মহিমায় পূর্ণতা পেয়েছে। হৈমন্তী, সমাপ্তি, নষ্টনীর, রবিবার, ল্যাবরেটরির গল্প, স্ত্রীর পত্র, মুসলমানের গল্প, শাস্তি, মহামায়া, এক রাত্রি, মেঘ ও রৌদ্র, পোস্টমাস্টার প্রভৃতি গল্পে নারীর ব্যক্তিগত বেদনা বিশ্ব শোকে পরিণত হয়েছে। গল্পগুলোতে নারীর অসহনীয় সামাজিক নিপীড়ন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, অস্পৃশ্যতা, বর্ণভেদ, সহমরণ প্রথা, বিজ্ঞান মনস্কতা তথা সমাজে নারীর প্রকৃত বাস্তবতা উঠে আসে। মেঘ ও রৌদ্র গল্পের নায়িকা বাল্যবিধবা। মহামায়ার মহামায়া সহমরণ প্রথার বিষ বাষ্পে নির্যাতিত। জীবিত ও মৃত গল্পের কাদম্বিনীও এর ভয়াবহতাকে এড়াতে পারেনি। বিশ্ব প্রকৃতির নির্বিকারত্ব ও উদাসীনতার সঙ্গে নারী জীবনের ক্ষুদ্র ঘটনা বিক্ষোভ। পোস্টমাস্টারে বালিকা রতনকে ঘিরে আবর্তিত হয় বিশ্ব শোক। সেবাপরায়ণতার অনন্য চমৎকারিত্ব বালিকার মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। অন্যদিকে নারীর অবমাননা, লজ্জা, ঘৃণা, ভয় ফুটে ওঠে শাস্তি গল্পে। ফাঁসি হয় চন্দরার। স্বামীর সঙ্গে সাক্ষাতের কথা বললে বলে, মরণ অনিবার্য মৃত্যু বৃহৎ বেদনায় রূপান্তরিত। শুভাতে বোবা শুভার সাথে বিশ্ব প্রকৃতির মেলবন্ধন নারীকে করেছে মহিমান্বিত। রবিবারে বিভা মানব জীবনের সংঘাতময় অন্তর্দ্বন্দ্ব ক্ষণিক মহিমায় উজ্জ্বল হয়ে বৈশ্বিক মর্মব্যথায় ফুটে ওঠে। নারী হয়ে ওঠে জীবন চেতনার মূর্ত প্রতীক। সর্বোপরি বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে নারী সত্যের দীপ শিখা রূপে উজ্জ্বল, প্রজ্জ্বল ও সমুজ্জ্বল। নজরুল সাহিত্যে মানবিকতা। কাজী নজরুল ইসলাম সাম্যের কবি। তাঁর সাহিত্য মানব কল্যাণে মুখরিত, তাঁর গীতিতে মুখরিত। যা কিছু অন্যায়, অসঙ্গত, অমানবিক, নজরুলের সাহিত্যে সেই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ফুটে উঠেছে। বলবীর চির উন্নত মম শির, নজরুল ইসলামের কাব্যে বিদ্রোহ আছে, এ বিদ্রোহ কালাতীত। সময়ের বিদ্রোহ একই ঐক্যসূত্রের বাঁধনে যুগাতীত। কালের কণ্ঠে মালা গ্রথিত হয়। নজরুল সাহিত্যে মানবিকতা শ্রেণীদ্বন্দ্বের সাংঘর্ষিক চেতনায় প্রতিনিয়ত রূপান্তর। সাহিত্যে সাধারণ মানুষ মুখ্য। মানবতা রয়েছে কাব্যে, নাটকে ও উপন্যাসে। কাজী নজরুল ইসলামের সাহিত্যে মানবতা আবর্তিত হয় সাধারণ মানুষকে ঘিরে। যে মানুষ কর্মী, ডোম, কুলি, মুটে, মজুর, রাখাল, ভবঘুরে, সাহিত্যকে মানবিক করে তুলেছে। সভ্যতার রদবদলেও স্পষ্টত ধ্বনিত হয় গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। সর্বযুগের সকল মানুষের কথা এখানে স্থান পায়। কবির সাম্যবাদী, ভাঙ্গার গান, সিন্ধু হিন্দোল, বিষের বাঁশি, অগ্নিবীণা, চক্রবাক কাব্যগ্রন্থে মানবতার জয়গান উচ্চকণ্ঠে ধ্বনিত হয়েছে। সাম্য মৈত্রী স্বাধীনতার পদচারণায় মুখরিত মানবতা। এই মানবতা অন্যায়ের বিরুদ্ধে, মনুষ্যত্বের অবমাননার বিরুদ্ধে, নির্যাতিত লাঞ্ছিতদের পক্ষে। ফলে বিদ্রোহ হয়ে ব্যক্তিগত আবেগ থেকে বৈশ্বিক ধারায় রূপান্তর। হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, পরাধীন ভারতের বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িক দাঙ্গা, মানব মুক্তি,
স্বাধীনতা, শাশ্বত মানব সত্য প্রতিষ্ঠিত নজরুল সাহিত্যে। হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোড়মার, মানুষে মানুষে সেতুবন্ধনে এক মহত্তম প্রয়াস, আপোষহীন সংগ্রাম, দারিদ্র্যপ্রীতি, সাম্রাজ্যবাদে বিরোধিতা দেখিয়ে মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি যা সর্বকালের সব মানুষের মুখ্য তাই প্রধান হয়ে উঠেছে তাঁর সাহিত্যে। পাল্টে যাচ্ছে পৃথিবী ও সমাজ, শোষক শ্রেণীর বঞ্চনার শিকার শ্রমজীবী মানুষ। নজরুল ইসলামের সাহিত্য রচিত হয় সেই মহান মানব হৃদয়ের মানবতার উদ্দেশ্যে। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। যা অকল্যাণকর, অসুন্দর, অশুভ, নজরুল ইসলামের কাব্য, নাটক, উপন্যাস তার বিরুদ্ধে। কাজী নজরুল ইসলামের সাহিত্যে উপন্যাস মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা প্রভৃতিতে মানব সত্যের মহামানবতার শিল্পরূপ প্রতিষ্ঠিত হয়। সার্বিকভাবে বলা যায় নজরুল রচনায় মানবিকতা চিরন্তন, অনুপম, অনবদ্য হয়ে ফুটে উঠেছে। এতক্ষণ রবীন্দ্রনাথের ছোট গল্পে নারী এবং নজরুল সাহিত্যে মানবিকতা বিষয়ে আলোচনা শুনলেন পঙ্কজ চক্রবর্তীর কণ্ঠে, সর্বমানবিক অনুভূতির কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেবত্বের উপরে মানবতাকে ঠাঁই দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবশেষ আয়োজন নির্বাচিত কবিতা আবৃত্তি। এবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতাটি আবৃত্তি করে শোনাবেন পলাশ চক্রবর্তী। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয়ে যাবে সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মুখ্যদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী, বিধবা যুবতী দুখানি করুন আখি, মানি না যুগতি কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারি, পাই ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে একধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে, তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারি করিলে শাসন, মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে, মারছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর, প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর, প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি, নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে? মা শুধাল, সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরে টানাটানি করে, রহিল সে তরণী আকুড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে।
যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া ওঠে, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহী। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা, অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও, কোথায় এরে নিয়ে যাবে, ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই, যাতায়াতে মাস দুই কাল, তোমারই ফিরাই দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গা সরে নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অস্ত্র চোখে। হেমন্তের প্রভাব শিশিরে ছল ছল করে গ্রাম চুরিনী নদী তীরে, যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা, তরুণী তীরেতে বাঁধা অপরাহ্নবেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি, জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লুলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্ষুর, খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা, ফুসিছে গর্জিছে নিত্য করেছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তুমুখ। হে মাটি হে স্নেহময়ী, ওই মৌনমুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন, সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা, যেথা যে কে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুক্তি কি বিপুল টানি, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানি। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে শুধায় ব্রাহ্মণী, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে, ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান কল শব্দ গীতে, সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার। মাঝি দেবতার সরি তরিৎ উত্তর মুখে খুলে দিল তরি, রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ঝেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, রূপনারায়ণীর মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর, জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উত্তাল, তরণী ভিড়া তীরে উচ্চকণ্ঠে বারংবার কপে যাত্রী দল, কোথা তীর চারিদিকে ক্ষিপ্ত নিমত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে, আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে, একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে, নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্খ সম, তীব্র শীত পবনের শনি মিশিয়া ত্রাসের হিম, নরনারী গণে কাঁপাইছে ধরোহরে, কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে, ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকে আত্মজনে, মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষুমুদি করে জপ, জন্মের বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এই ঢেউ,
অসময়ে তুফান শুনু এই বেলা করহ মানত রক্ষা খুলিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনি যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল নাকুরি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এই সেরম দেবতারে সুপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় তাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরাশি নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালেরে প্রাণপণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সদ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনলি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করে রাখালেরে নিল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশ মাসি 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 বিন্ধিল বন্ধির শালা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মুখ্যদা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ মাসি বলি ফুকারিয়া মিলাল বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তাচলে এতক্ষণ পলাশ চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতার আবৃত্তি শোনালেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি সঞ্জীব নাথ পাঠক, অনুষ্ঠান সহযোগী হিসেবে ছিলেন পঙ্কজ চক্রবর্তী, গ্রন্থনা সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পলাশ চক্রবর্তী। বন্ধুরা, দেখতে দেখতে হাতে সময় ফুরিয়ে এলো, সময় ও সুযোগ হলে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।